হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের পাসপোর্টের অবস্থান বর্তমানে কি অবস্থায় রয়েছে এবং বাংলাদেশিরা ঠিক কতটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন সেই বিষয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। আপনারা দেখছেন ভিসা ইনফো আপডেট চ্যানেল আর আমি সোহেল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিবেন, আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টের অবস্থান সাত ধাপে নিচে নেমে গেছে। চলতি বছরের প্রকাশিত তালিকায় বাংলাদেশের বর্তমান স্থান হচ্ছে 108তম, যা গত বছর ছিল 101তম। বাংলাদেশের পাসপোর্টের অবস্থান বন্ধুরা দুর্বল হচ্ছে। এর মানে আগে বাংলাদেশ 140টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারত, যা বর্তমানে 40টি দেশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের সাথে একই অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া। 2006 সালে বিশ্বে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল 68তম। তারপর থেকে ক্রমশ বাংলাদেশের পাসপোর্টের অবস্থান দুর্বল হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত রয়েছে 90তম স্থানে, যেখানে ভারতীয়রা 58টি দেশে ভিসা ছাড়া বা অনারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন বিশ্বে। তার পাশাপাশি পাকিস্তান এবং আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের চাইতেও খারাপ এবং তারা আছে 110তম, 113তম এবং 116তম অবস্থানে। তালিকাটির শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এবং জাপান এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া এবং জার্মানি। বিশ্বের 199টি দেশের পাসপোর্টের ভিসা প্রক্রিয়ার জটিলতা এবং কাগজপত্রের সহজলভ্যতার উপর বিবেচনা করে এ তালিকা প্রকাশ হয়ে থাকে। সো আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে অনারাইভাল ভিসা নিয়ে, অনারাইভাল ভিসা কি বা অন্যান্য যে কোনো ধরনের মতামত অথবা কমেন্ট প্রশ্ন যদি থেকে থাকে কমেন্ট বক্সে করে দিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিসা ইনফো আপডেটসের চ্যানেলে অবশ্যই সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে, এবং অবশ্যই সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে সবার আগে হাজির হব। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখবেন এই কামনা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।